যে আমরা বললাম এখানে আকিদু শব্দটা ব্যবহার করলে করার কারণে এখানে অর্থ আমরা কি দিব, অর্থ দিব আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের জবাব দিবেন। আমরা সূরা বাকারা তো শুরুতে আমরা দেখছিলাম যে তারা আল্লাহর সাথে ঠাট্টা মিটিং করে আল্লাহ তাআলা তাদের ঠাট্টা মিটিং করে, তা মানে তা না ওই ধোকা দেওয়ার কথা আছে ইয়াখদিউন আল্লাহ আল্লাযিনা আমানু ইয়াখদিউন আল্লাহ আনফুসাহুম। জি, ওখানে যেটা বলা হয়েছে আল্লাহ তাআলার কথা যে ওখানেও একই কথা, তাদের খেদা তাদের ধোকাবাজির কি আল্লাহ তাআলা জবাব দিতেছেন, একই রকম এখানেও অর্থ। আরেকটা কথা যেটা বললাম সেখানে এখানে যে এখানে ইন্নাম ইয়াকিদুন কায়দা, একই ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন তাদের ষড়যন্ত্রের ক্ষেত্রে একই মাদ্রা থেকে, তার মানে তার ষড়যন্ত্র যতটুকু করবে ততটুকু আমরা মোকাবিলা করবো, এর থেকে বেশি করলে তো আবার জালেম হয়ে যাবে, জালেম হওয়া যাবে না। আর একটা ইঙ্গিত এদিকেও দিয়েছেন আল্লাহ তাআলা, আরেকটা আপনাদেরকে বলছিলাম বলছিলাম কি না জানা নাই, আমরা অনেকে মনে করি যে মাফ করে দেওয়াটা ইসলামের একটা সৌন্দর্য, এ কথা বলে বলে আমরা মাইর খাইতে খাইতে শেষ হয়ে দেখি তারপরে আমরা কি প্রতিশোধ নিতে রাজি হই না। আরে মুসলমানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করব, আমার অপর মুসলমান যদি আমার ক্ষতি করে তাকে মাফ করে দেবো, সেটা ভিন্ন কথা, কিন্তু কাফের যদি আমার ক্ষতি করে তাহলে সে তো আস্তে আস্তে আমার দিনে ক্ষতি করবে, এক সময় সে কি আমার পুরো দিনকে ধ্বংস করে দিবে, তখন কি আপনি বসে থাকবে মাফ করে দিবেন? শুধু এক্ষেত্রে মাফ করা যায়, এক্ষেত্রে মাফ করা যায় না, এই জন্য কাফের মারলে কথা বলা যদি দিনের ক্ষতি হয়, হ্যাঁ কাফের মারলে দিনের ক্ষতি, আমাদের একজন মুসলমানকে মারছে কোন কাফেরে, এখন যদি আমরা কথা বলে বলে থাকি যে আমরা মাফ করে দিলাম তাহলেও দিনের ক্ষতি হবে, কারণ শত্রু কখনো এটা মেনে নিবে না যে মাফ করে দিন, শত্রু মনে করবে তারা এখন পারবে না আমাদের সাথে, তাই তারা মাফ 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 করে দিয়েছে, তার মানে শত্রুরা কি আরো সাহস পাবে, তাই শত্রুর ক্ষেত্রে কখনো এটা বলা ঠিক হবে না, শত্রুর ক্ষেত্রে প্রতিহত করতেই হবে, বুঝে আছে? এছাড়া আপনি দেখেন জমিনটা কিন্তু আল্লাহ, জমিনটা কিন্তু অন্য কারো নয়, আর এই জমিনটা তৈরি করা হয়েছে মুমিনদের জন্য, এই জন্য আপনার দেখবেন ইসলামের সূচনা লাগবেন না, বা আপনার ফেকা কিতাবে বলা হয়েছে মানুষকে আগে দাওয়াত দাও, দাওয়াতের পরে বলছে কি কাফের মুশরিক আগে দাওয়াত দাও, তারপর বলছে কি আমরা তো দাওয়াত এখনো মারালাই চালাই যাচ্ছি, দাওয়াত তো মারার এখন শেষ হয় না আমাদের, কিন্তু দাওয়াত মারার একটা শেষ সীমা রাখছেন আল্লাহ তাআলা, আমরা বলতেছি আজীবন খালি দাওয়াতে আমরা দিব, এটা আমাদের মারুক কারুক আমরা শুধু দাওয়াতে দেবো, এটা একটা ভুল ধারণা। ফেকা সিস্টেম হলো ফেকা কিতাবে যেটা আলোচনা এসেছে কোরআন এসেছে, প্রথম কাজ দাওয়াত দেওয়া, আপনি ইসলাম গ্রহণ করুন, আসলিম তাসলিম, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনি শান্তি লাভ করবেন, দেখবেন হাদিসের মতো পাবেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করে শান্তি পাবেন। এরপর যদি সে বলে না আমি ইসলাম গ্রহণ করব না, তাহলে তাদের তাকে কি বলা নষ্ট, আপনি কি করেন জিজিয়া কর দিয়ে আমার দেশে থাকেন, আপনার থাকার কোনো সুযোগ নেই, জি তাহলে তার কি একজন অমুসলিমের বেঁচে থাকার সুযোগ নেই, বেঁচে থাকতে হলে ফরাদিন হয়ে থাকতে হবে অবশ্যই, আজ যদি সে বলে না আমি কর দিব না, তাহলে কি দাঁড়াবে, তাহলে তখন বলছে তুই কর দিবে না, তখন বলছে যে তাহলে আপনার সাথে আমার সাথে যুদ্ধ, বুঝছেন? তাহলে কিন্তু এখন আমরা শুধু দাওয়াতি মারালাই করতেছি, কাজগুলো আসে না। জি জি, বলে ওস্তাদ যে সূরা তাওবাতে একটা আয়াত আছে, বাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়া রাসূলুহু। জি জি, এরকম অসংখ্য আছে, অসংখ্য আর অসংখ্য অসংখ্য, যদিও নাকি আমরা পিঠের ভয়ে আমরা এগুলো আলোচনা করি না বা বলি না, এটা আমাদের একটা দোষ অন্যায়। আচ্ছা যাই হোক, তো এই আয়াতে এটাও ইঙ্গিত দিছে জি আমাহিলিল কাফিরিনা, এখন কিন্তু এটার উপর আমরা বসে থাকবো না, এই এখন যে আয়াত বলবো এটা কিন্তু আগের আয়াত হতে পারে বা এটা ওই সময়ের অবস্থা, আমাহিলিল কাফিরিনা কাফিরদেরকে অবকাশ দাও, আমাহিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা, আর আমি অল্প সময় তাদেরকে অবকাশ দিয়ে থাকি, আমাহিল অতএব আপনি কি করেন অবকাশ দিন কাফিরদেরকে, আমহিল হুম রুয়াইদা আমি
অল্প সময় তাদেরকে অবকাশ দিয়ে থাকে, বুঝা আছে? জি, অল্প সময় অবকাশ দিয়ে থাকে। জি, এবাল আমিলহুম ও আংজিরহুম কলিলা, আংজিরহুম কলিলা, আমি কি তাদেরকে আমহিলুম তাদেরকে অবকাশ দিব, আংজিরহুম তাদের জন্য অল্প সময় অপেক্ষা করি, বলে আতাস্তা জিল্লাহুম, আর তাহলে করা হয় না তাদের জন্য, ওয়াসাতার মা ইউহাল্লু বিহিম মিন আল আযাব, আর তোমরা দেখবে যে তাদের আযাবটা কি, তাদের জন্য কোনটা বৈধ, মিন আল আযাব অন্ধকার অল উকুব অল হালাক। আল্লাহ তাআলা অবকাশ দিয়ে তাদেরকে বুঝাতে যাচ্ছেন, আর দ্বিতীয় নম্বর এখানে আমাদেরকেও বলতে যাচ্ছেন, এরপরে আমি তাদের জন্য কি রাখবো, মিন আল আযাব অন্ধকার অল উকুবা, অথবা দুনিয়াতে আযাব শুধু হয়ে যায় অথবা আখিরাতেই। এই গেল আমাদের আজকের সূরা আলোচনা, মোট 17টা আয়াত না? জি স্যার। জি, এখানে আমরা কয়েকটা জিনিস আমরা ফলো করব, আমরা আগে বলছিলাম মৌসুম সিফাত নিয়ে, আপনাদের খেয়াল আছে কিনা? এক নম্বর দেখেন, আমি ওয়া কাসমির তো বলছিলাম, ওয়া কাসমির পরে কি আসে, জের হয়, ওয়াস সামাঈ, পাওয়া গেছে না? জি। এরপর আমরা বলছিলাম এখানে নতুন একটা জিনিস আছে, এই জিনিসটা দেখেন, ইয়াউমা তুবুল আসসারাঈর, ইয়াউমা, ইয়াউমা এই জাতীয় শব্দ বা ইয়াউমা শব্দ তার পরে যদি জুমলে ফেল আসে, জুমলে ফেলিয়া আসে, তখন ইয়াউমা শব্দ মজব হবে, ইয়াউমা শব্দ কি হবে, আর জুমলা ফেলিয়াটা কি হবে, মজফিলেই হবে। দেখেন জুমলা ফেলিয়া মানে কি, ফেল, ফেল মানে বাদ, এখন আমরা তুবলা পাইলাম তাই না, তুবলা সারাই, তাহলে তুবলা সারাই ইয়ামার মজফিলাই, অর্থ দিবে ভাবে যেদিন, মানে মূলত হলো আপনার গোপন বিষয় পরীক্ষার দিন, গোপন বিষয় পরীক্ষার দিন, মূল অর্থ হলো এটা, এখন সুবিধার জন্য আমরা বলি কি যেদিন পরীক্ষা নেওয়া হবে, বুঝা আছে ভাই? তাহলে ইয়াউমা মুজাব আতুবলা সারা এটা মুজফিলাই, এইগুলো আমাদের নতুন। আর এছাড়া আর ব্যাখ্যা মধ্যে গেছে আর কি, ওগুলো ওগুলো আগে আলোচনায়, যেমন এখানে মিমাইন দাফিকিন, যেমন মাইন আমরা বলছি নাকরা, নাকরা মিলে মৌসুম সিফাত, অ্যাডজেক্টিভ যেটাকে বলে মাইন এটা মৌসুম, আর দাফিকিন সিফাত, আবার মাইনের সিফাতে উলে উলে দাফিকিন সিফাতে সানি এখন দা মাইনের ইয়া রুজু, নাকেদার পরে কি আসছে, ফের আসছে, তাই এটা কি সিফাত, নাকেরা শব্দ হয়, নাকেরা তো বুঝেন তানবিন যুক্ত শব্দকে নাকেরা বলে, জি জি, তাহলে মাউন ফারকি ফাইলাম ইয়াখরুজু, তাহলে এটাও কি একটা সিফাত। এগুলো গ্রামাটিকে আসছেন, এখন আসেন আমরা আরবি ভাষা নিয়ে কিছু আলোচনা করব। উস্তাদ, জি বলেন, ইয়াউমা তুবলা সারাইর, তুবলা সারাইর, সারাইর এর হবে না, না সারাইর কেন এর হবে, সুন্দর একটা প্রশ্ন। জি, তবে এখানে আমরা যে যুক্ত হবে বলছিলাম তা বলছি শব্দের ক্ষেত্রে আব্দুল্লাহি, ঠিক আছে, কিন্তু যদি মজফিলাইতা জুমলা হয় জুমলা ক্ষেত্রে জের হবে না, মানে যেখানেই দেখবো জুমলা সেখানে তার কোন আইন কানুন চলবে না, তখন কি জুমলা জুমলা হালতই থাকবে, তাহলে তুবলা সারাঈর এটা জুমলা, তুবলা ফেল আর আসার কি আসারাইল, তুবলা নাই ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলা হয়েছে, জুমলা ফেলিয়া, তাহলে জুমলা জুমলা হালতাই থাকবে, এখানে মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখবো না, বুঝে আসছে এবার ভাই? নাইবে ফাইলটা একটু বলুন, একটু মিনিট কষ্ট করে। জি বলতেছি, আমরা অ্যাক্টিভ প্যাসিভ হইছি তাই না, জুমলা ফেলিয়া কখন হবে, যখন ফেলিয়া জুমলাটা শুরু হবে তখন না, জি ফেল দ্বারা জুমলা শুরু হলে তাকে কি বলবে, কিন্তু এখানে ইয়াউমা তো আর ফেল না, জি ইয়াউমা বাদ দিয়ে বলছি, খেয়াল করেন আপনার প্রশ্ন সুন্দর, ইয়াউমা বাদ দিলে জুমলা ফেলিয়া কোন দাসে তুবলা না, আমি ইয়াউমা বাদ দিয়ে বললাম তুবলা আর সারয় দুটোটা মিলে কি হয়েছে, জুমলা ফেলিয়া না, এখন এই জুমলা জুমলার অংশ না, এটা
জুমলা অংশ ওইটা পরে আমি বলতেছি কি জিনিসটা বুঝেন ইয়াওমা শব্দের পরে জিনিসটা বুঝে নিন জুমলা ফেলিয়ে বাদ দেন ইয়াওমা শব্দের পরে যদি ফেল পাই ইয়াওমা শব্দের পরে যদি ফেল পাই তাহলে ওই ফেলটা কি হবে মুসফিলে এবার ক্লিয়ার তো না জি স্যার এটাই আমার মূল বক্তব্য জি আর কি ওয়ার্ড আছে ইয়াওমার মত আর কি ওয়ার্ড আছে হ্যাঁ ইয়াওমার মত যেগুলো সেটা হলো এসমে জরব অর্থাৎ জরবের অর্থ দেয় যেমন বাদু ফকু তাহতু আমামা এই ওয়ার্ডগুলো এগুলো মানে জরব মানে আমরা কি স্থান কাল বাচক অর্থ বুঝি জরবে মাকান জরবে জামান জি যেমন আপনার ইয়াওমা আমরা কি বলি দিন বুঝি তাই না আর বাদা মানে ফল সব বুঝলাম তারপর কি কবলু এটা সব বুঝলাম আমামা এটার সময় বুঝলাম এই শব্দগুলো এগুলো যখন না কেনা হবে ইয়াওমা না কেনা মানে অর্থাৎ এগুলোর মধ্যে আলিফ লাম না থাকবে এগুলোর মধ্যে যখন আলিফ লাম না থাকবে তখন কি তারপরে যদি ফেল পাই তাহলে কি হবে ওই ফেলটা জুমলা ফেল ইয়া ফেল তো হবে কি বলে জি বুঝাচ্ছে ভাই পুরো ফেলটাই মুজাফিলে হবে জি জি মানে ফেল তার ফাইল দাল মিলে জি আরেকজন প্রশ্ন করেছিলেন না ফাইল সম্পর্কে কথা বলা আমরা বলছিলাম অ্যাক্টিভ প্যাসিভ তাই না জি অ্যাক্টিভ এবং প্যাসিভ জি এখন অ্যাক্টিভ মানে আমরা বুঝলাম সে গেল আর প্যাসিভ মানে তাকে নিয়ে যাওয়া হলো এখন এই প্যাসিভের পরে যে এসএমটা দেখব ওই এসএমটাই কি হবে ওই এসএমটাই হবে না ফাইল অর্থাৎ এটাকে নাইব ফাইল আমরা কেন বলি নাইব ফাইল আমরা এই জন্য বলি ফাইল স্থানে হওয়াতে এখন ফাইলের যে আরব গ্রহণ করবে নাইব ফাইল সে আরব গ্রহণ করতেছে এই শব্দ দ্বারা সে আরব গ্রহণ করতেছে তাই এটা ফাইল স্থানে হয়েছে তাই এটা কি নাইব ফাইল বুঝে আসছে ভাই মোটামুটি জি তুবুলা সারয় তুবলা শব্দটা হলে কি পরীক্ষা করা হবে অর্থ তাহলে এটা প্যাসিভ তাহলে কিসের হ্যাঁ কিসের পরীক্ষা করা হবে আসারয় গোপন বিষয়গুলো কি করা হবে পরীক্ষা করা হবে এখন দেখেন আসারয় শব্দটা কিন্তু মাফুল মানে আসারয় শব্দের উপরে কিন্তু কাজ পতিত হয়েছে তাই না পরীক্ষা করা হবে কিসের গোপন বিষয়গুলো তাই না এখন তাহলে আসারয় বা ইয়া হওয়ার দরকার নসবযুক্ত জবরযুক্ত হওয়ার কথা কিন্তু এখানে আমরা জবরযুক্ত দিই নাই কেন যেহেতু এখানে মাফুল ফাইল উল্লেখ নাই এবং ফাইলের স্থানে কাকে বসাইছি মাফুলকে তাই না তাহলে এখানে মাফুলকে বসাইছি এখন ফাইল স্থানে হওয়াতে এখন ফাইলে আর তাকে দিয়ে দিলাম আর এটাই যখন হ্যাঁ যখন আমরা প্যাসিভ শব্দ উল্লেখ করব তাহলে প্যাসিভ শব্দের পরে যদি যে শব্দ উল্লেখ থাকে ওই শব্দটা সাধারণত অবজেক্ট হয় মাফুল হয় তাহলে ওই শব্দ যেহেতু ফাইল স্থানে হয়েছে তাহলে ওইটা ফাইলে অ্যারাপ গ্রহণ করবে আর ফাইলে অ্যারাপ গ্রহণ করার কারণে তার নাম আমরা পরিবর্তন করে দিই তাকে বলি কি নাইবে ফাইল ক্লিয়ার তো না ভাই জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি জি ইয়াওমা তো বলে নাইবে ফাইল জি আচ্ছা এখন আসুন পামালা হমিন কুয়াতিং ওয়ালা নাস এগুলো আমাদের গ্রামার থেকে আলোচনা এবার আমরা আরবি ভাষা নিয়ে আলোচনা করবো পামালা হমিন কুয়াতিং ওয়ালা নাস তার কোনো সাহায্য শক্তি থাকবে না আবার সাহায্যকারী থাকবে না পা বাদ দেন যেহেতু পা আগের কথার সাথে সম্পৃক্ত মা লাহু থেকে বলবো তাহলে মা লাহু মিন আইল মিন তার কোনো এলেম নাই তার কোনো এলেম নাই থাকবে না এটা যেহেতু মা মতলকম ব্যবহার করছি থাকবে নাও নিতে পারবো তাহলে তার কোনো এলেম নাই মা লাহু মিন কুয়া মালাউমিন আইলমিন তার কোনো এলেম নাই মালাউমিন আইলমিন ওয়ালা হিলমিন তার এলেমও নাই হেলেমও নাই বুঝাচ্ছে ভাই এরপরে মালাহমিন আকলিন ও হিলমিন তার কি আকল না এবং কি হেলেমও নাই জ্ঞান বুদ্ধি কিছুই নাই এই ঘটনাটা হয়েছে তো এই ঘটনাটা তো ভবিষ্যতে তাহলে এটা কেন কোনটা মালাউমিন কুয়াতে ওয়ালা না আছে না জি আপনার ভাষা সুন্দর যেহেতু আমরা তর্জমা করেছি তার মানে এমন কোন শক্তি থাকবে না যেটা তার সে দফা করবে তার নিজ থেকে আজাব গুলো তার সাহায্যকারী থাকবে না হ্যাঁ এখানে জিনিসটা বুঝে নিন আমি এটার ভাষা কিন্তু আগেই জবাব দিচ্ছি আপনি বুঝেন না তাহলে বুঝে নিন মা মা শব্দ অর্থ হলো নাই
ঠিক আছে নি লাহু মানে তার মিন কুওয়াতিন কি নাই কুওয়া শক্তি নাসে মানে সাহায্যকারী তাহলে এখন আসুন নাই এ কথা এটা মতলকম বলছি অর্থাৎ বর্তমানও না থাকতে পারে ভবিষ্যৎও না থাকতে পারে আবার কি অতীতও না থাকতে পারে এ তিনটাই কি এটা আমাদের শামিল তাই না বুঝে আসছি না ভাই তার নাই তার শক্তি নাই সামর্থ্য নাই এটা মাজি হবে বুঝেন বুঝেন জি না মিন থাকলে মাঝে হবে তা এটা দাওয়াত করে না বললাম তার শক্তি সামর্থ্য কিছু নাই এখন শক্তি সামর্থ্য কিছু নাই এ কথা দ্বারা অনেক কিছু আমরা বুঝতে পারি এখন নাই বর্তমান না ভবিষ্যতে ভবিষ্যতে নাই এখন এখানে আমরা ভবিষ্যৎ নাই অর্থটা কেন তুললাম এটা তুলেছি আগের কথার অনুপাতে আগে সেবকের কারণে মানে আগে কি লিখছে তার উপরে কিন্তু আমরা যখন বাক্য তৈরি করবো তখন তার আগেরটার উপর নির্ভর করে বলতে পারবো অথচ বা আমরা কি আগেরটার উপর ছাড়াও আলাদাও ব্যবহার করতে পারবো আলাদা ব্যবহার করলে আমরা এবার বলতে পারি তার কোনো কি আর তার তো দ্বন্দ্ব কিছু নাই বুঝেন না এবার জি জি বুঝছি যেমন এর আগের বাক্যটা হচ্ছে সেদিন গুপ্ত বিষয় প্রকাশ হয়ে যাবে জি ওই সেদিনের কারণে পরটা আমরা কি আনছি পরটাকে আমরা মুস্তাকবিল অর্থ দিয়েছি জি এ অনেক দেখবেন আপনারা কি মাজি অতীতকালীন শব্দ কিন্তু আগের শব্দের কারণে এখানে কি আমরা মুস্তাকবিল অর্থ উঠানো লাগে এটা বুঝা যাচ্ছে তাহলে তার কোনো শক্তি নাই সাহায্যকারী নাই তাহলে মা লাহু মিন ইলমিন ওয়ালা হিলমি তার কোনো এলেম না হেলেম নাই এলেমও নাই হেলেমও নাই এবার মা লাহু মিন আকলিন ওয়ালা হিলমিন তার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই মা লাহু হেলেম মানে হলো আপনার কি পরিচালনা শক্তি বেশি কিভাবে মানুষকে চালাতে পারবে এই জ্ঞান বুদ্ধি তার ভালো আর এলেম তো হলো এমনি জ্ঞান বুঝে আসছে জি হালাম মিম আকলি বুদ্ধিমত্তা বেশি আকল এবং হেলেমের মধ্যে পার্থক্য আছে আকল মানে এমনি সাধারণ জ্ঞান আর হেলেম মানে কি মানে অত্যধিক জ্ঞান সূক্ষ্ম জ্ঞান তার ভিতরে আছে অর্থাৎ সে পরিচালনায় দক্ষ এটা বুঝা যাচ্ছে হ্যাঁ 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 জি বুঝতে পেরেছি জি ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসে আচ্ছা এরপর হলো তার দন দৌলত কিছু নেই ফামালাহু মিন মালিন ওয়ালা রুবিয়াতিন তার কি দন দৌলত কিছু নেই মাল সম্পদ কিছুই নাই এবার আমরা ব্যাখ্যা করতে পারি আচ্ছা এই গেল আমরা মালাহু দেওয়া বাক্য এখান থেকে আপনার বাক্য তৈরি করবেন আপনাদের বাক্য তৈরি করতে দেওয়া হলে আপনার কিন্তু দেন না এখন আপনার নিজে নিজে খাতা তৈরি করে রাখবেন কারণ আমাকে দেখাতে বলে তো দেখাবেন না আপনি হয়তো বাড়িতে তৈরি করে রাখেন দেখাইতে গেলে ভুল হলে অত লজ্জা লাগতে পারে তা আমাকে দেখেন না তো বাড়িতে লিখে রাখবেন তবে লিখবেন মাস্ট ঠিক আছে হ্যাঁ এখন হয়তো আপনি বলবেন শব্দ আমার জানা নাই শব্দের জন্য একটা পিডিএফ দেওয়া হয়েছে আপনার পিডিএফটা পড়বেন দুইটা দেওয়া হয়েছে একটা কোরআন কারিমের থেকে আর একটা এমনি আচ্ছা এরপরে ইন্নাহু আলা রাজাহি লাকাদির নিশ্চয় তিনি কি তার পুনরাবৃত্তির উপর সক্ষম তাহলে ইন্নাহু আলা এখন বলে আমার নিজে ব্যাপারে বলেন ইন্নানি আলা দিরাসাতি লাকাদির লাকাদির ঠিক রাখলাম আর হু এবং কি লজাহির মধ্যে পরিবর্তন করলাম নিশ্চয় আমি আমার ফরাসিতার উপর আবার সক্ষম বা রজন রাখলাম ইন্নাহু আলা রজাই দিরাসাতি আমি আমার পড়াশোনা পুনরায় পড়াশোনা করার উপর সক্ষম মানে আমার এখনো পড়াশোনা করার কি সে তকত আছে সমস্যা না এখনো পড়াশোনা করলে করতে পারি বুঝা আছে ইন্নাহু আলা রজাই দিরাসাতি লাকাদির এরপরে আরো বলতে পারি ইন্নাহু আলা রজাই ইআমা বুনিয়ানিল বুনিয়ান বা এটাও বলতে পারে বুনিয়ান বললে চলে বুনিয়ানির দ্বার ইন্নাহু আলা রজাই বুনিয়ানির দ্বার লাকাদির এখনো আমার কি বা পুনরায় আমি একটা ভবন তৈরি করার আমার সেই সক্ষমতা আছে বুঝে আসছে ভাই এবার আমরা ব্যবহার করবো ইন্নাহু আলা
ধরেন আপনি এখন কি মাসা থেকে আসছেন, আপনি আবার পুনরায় পুনরায় যাওয়ার, বা আপনি বিদেশ গিয়েছেন এখন বাড়িতে আসছেন, আবার কথা বলতে পারেন ইন্নাহু আলা রাজাই যাহাবিল খুরুজি, বা ইন্নাহু আলা রাজাই যাহাবি ইলাল খুরুজ লাকাদির, বিদেশে আবার পুনরায় যাওয়ার উপরে কি আমার কি রয়েছে সক্ষমতা রয়েছে, পারবেন না? লাকাদিরুন অর্থ কি সক্ষম, লাকাদিন সক্ষম, আনা লাকাদিরুন, ইন্নানি লাকাদিরুন, হ্যাঁ ওইটা হবে, ইন্নানি লাকাদিরুন, হ্যাঁ আমি সক্ষম, ইন্নানি লাকাদিরুন আলাদিরাস, আমি ফাশনা সক্ষম, অন্য বাবা বলতে পারি, একটা হলো কোরআনের ভঙ্গিমা বলছি, আবার অন্য বাবা বলতে পারি, যেমন ইন্নানি লাকাদিরুন, এবার প্লাস আলাদা অন্য জায়গায় নিলাম, আলাদ দেরাসাতি আলাল আফআলি আলাল আমালি, বুঝা আছে, আলাল আফআলি কাজের উপর আমি সক্ষম, আল আমালি এটাও কাজের উপর বা আমল করার উপরে, তারপরে আলাদ দেরাসাতি পড়াশোনার উপরে, আলাল কিতাবাতি লেখার উপরে, আলাদ জাহাবি লেল খুরুজ বিদেশে যাওয়ার উপরে, পারবেন না? জি উস্তাদ, তাহলে উস্তাদ লাকাদির আগে আসলে সমস্যা নাই, না সমস্যা নাই, ইন্নাহু লাকাদির পরে আলা নিয়ে গেলাম, সমস্যা নাই, একটা বাক্য দ্বারা বিভিন্ন ভাবে বাক্য তৈরি করা যায়, সমস্যা নাই, আরেকটা হলো ইনকুল নাসিল লাম্মা আলিহা হাবিস, এখন দেখেন এখানে নাফসুন দেয়া আমরা বলবো ইনকুল তোয়ালিবিন, ইনকুল তোয়ালিবিন লাম্মা আলিহা মুআল্লিম, প্রতিটা ছাত্রের একজন কি রয়েছে শিক্ষক রয়েছে, ইনকুল তোয়ালিবিন লাম্মা আলিহা মুআল্লিম, ইনকুল ওয়ালাদিন লাম্মা আলিহা ওয়ালিয়ুন, প্রতিটা কি প্রতিটা ছেলের পিছনে কি রয়েছে অভিভাবক রয়েছে, বা ইনকুল্লু তিফলিন, ইনকুল্লু তিফলিন লাম্মা আলাইহা, লাম্মা আলাইহা ওয়ালিয়ুন, প্রতিটা শিশুর পিছনে কি রয়েছে শিশুর একজন অভিভাবক রয়েছে, বা ইনকুল্লু তিফলিন লাম্মা আলাইহা উম্মুন, প্রতিটা শিশুর একজন মা রয়েছে, প্রতিটা শিশুর কি রয়েছে একজন মা রয়েছে, এবার পড়বো ইনকুল্লু মুয়াজ্জিফিন লাম্মা আলাইহা মালিকুন, প্রতিটা চাকরের কি রয়েছে বা প্রতিটা কর্মকর্তা একজন মালিক রয়েছে, জি এখানে ইন যদি না অর্থ দেয় তাহলে ইন এবং লাম্মা বাদ যাবে তাই তো, হ্যাঁ তখন এটা বাদ যাবে, জি জি, তখন আমরা যদি বাদ দিই বলি তাহলে কুল্লু নাফসিন বা লিকুল্লি লামতা লাম যে ইয়াটা মা বাদ যাবে, ইনার মা লামতা কুল্লু মধ্যে জানবো, লিকুল্লি নাফসিন, লিকুল্লি নাফসিন আলী হাবিজ বা লিকুল্লি নাফসিন হাবিজুন, এর নয় বললেও চলবে সমস্যা নাই, যদি বাদ দিই তো লিকুল্লি তোয়ালিবিন মুআল্লিমুন, লিকুল্লি তোয়ালিবিন মুআল্লিমুন, লিকুল্লি ওয়ালাদিন ওয়ালিয়ুন, লিকুল্লি তিফলিন উম্মুন, আগে নিয়ে আসবেন নিবানের জন্য, জি মানে যদি ইন আর মা বাদ দিই তখন এভাবে বললো আর কি, আর ইন এবং মা থাকলে তাহলে এভাবে, কারণ ইন মা এটা সাধারণত তাকিদের জন্য, আর দ্বিতীয় ভাবে এটা কি হোসনেল বালাগা মানে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্য ওইভাবে করে, যেহেতু কোরআন কারিমও ব্যবহার করেছে, আর এগুলো অসংখ্য আরবরা অসংখ্য ব্যবহার করে, ইন এবং লাম্মা দুইটাই তো নেগেটিভ, তাহলে তো পজিটিভ হবে উত্তর, জি হ্যাঁ পজিটিভই তো, আমরা বললাম না যে প্রতিটা নফসেরে কি রয়েছে একজন সংরক্ষণ রয়েছে, তো নেগেটিভ নেগেটিভ মিলেই তো পজিটিভ, জি এখান থেকে বললাম ইনকুল্লু তোয়ালিবিন লাম্মা আলিয়া মুআল্লিমুন, ইনকুল্লু তিফলিন লাম্মা আলিয়া উম্মুন, আমাদের ইন ঠিক রাখলাম, লাম্মা ঠিক রাখলাম, কুল্লু ঠিক রাখলাম, মাঝখানে গুলো পরিবর্তন করলাম, নাফসুন আর হাফিজ পরিবর্তন করলাম, হ্যাঁ এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা তিফলুন বা অন্য শব্দ নিব তখন কিন্তু আলিহা হবে না, যেমন ইনকুল্লু ওয়ালাদিন বললে ইনকুল্লু ওয়ালাদিন লাম্মা আলাই হি হাফিজুন, কারণ এই হাটা নাফসুনের দিকে খেয়াল করে আনা হয়েছে, নাফসুন মুয়ান্নাস তাই আলাই হা মুয়ান্নাস হয়েছে, বুঝা আছে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে, তখন কি আলাই হি হবে, জি তখন আলাই হি হবে, জি আর কারো কোনো প্রশ্ন আছে আজকে সবকে, জি আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন,
বলা হচ্ছে অমা আদরক মত্তরিক, কোরআনের কোন কোন জায়গায় অমা ইদুরিকা বলা আছে, তাহলে আদ্রকা আর ইদুরিকার মধ্যে পার্থক্যটা কি? জি, আদ্রকার মধ্যে অতীতকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে, ইদুরিকার মধ্যে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে। আদ্রকার মধ্যে আমরা অর্থ করে দিচ্ছি তোমাকে কিসে জানালো, আর অনেক সময় সিএক সবার কারণে কিসে জানাবে এটা বলে থাকি, এর মূল অর্থ হলো কিসে জানালো, আর ইউদিকার মধ্যে তোমাকে কিসে জানাবে, বুঝে আসছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে করলে তাড়াতাড়ি করেন, ল্যাপটপ চার্জ চলে গেছে, কারণ বিদ্যুৎ তো চলে গেছে, যার জন্য এখন চার্জে থাকাও ইয়ে নাই, বন্ধ হয়ে যেতে পারে, অস্থ থাকলে পারে। এদরক বাব ইফাল, জি জি স্যার, অনেকে এটা দিয়ে দেবে, পাঠিয়ে দেবে। অনেকে বা বিফল জিনিসটা বুঝেন নাই, তাদেরকে কেন্দ্র করে বলতেছি, খেয়াল করেন। আর বিদেশ ভার্ব গুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হলো আপনার তিন অক্ষর বিশিষ্ট, আর একটা হলো চার অক্ষর বিশিষ্ট। আবার তিন অক্ষরের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি কি অতিরিক্ত থাকে, অনেক সময় থাকে না। তো এই তিন অক্ষর থেকে অতিরিক্ত একটা বাব, এগুলো আবার ওজন আছে, কি কি ওজন আসতে পারে। তো একটা ওজন হলো এদরক ইফাল অনুপাতে, এরকম অসংখ্য আছে। একটা ওজন হলো এদ্রাক অনুপাতে, তার মানে তিনটা অক্ষর থেকে এখানে চারটা অক্ষর দেখতে পাচ্ছি, এদ্রাক আলিফ দাল র আলিফ কাফ, চারটা মানে চারটা বলতে এখানে পাঁচটা বাবের কারণে, মূলত হলো চারটা। যেমন আদরকা আদরকা আদরকা, তো আদর এখানে আলিফের কারণে বা ইয়াকে যেটা পড়ে গেছে দাঁড়ায় তো দাঁড়িয়ুন, তো এখানে মোট কটা হলো আলিফ দাল র ইয়া, চারটা। এই চারটার মধ্যে একটা অতিরিক্ত, আরেকটা অতিরিক্ত, তো এটা ওজন তো হলো কি আদর ওজনে, আমরা এখান থেকে গড়টা নিভাবেই টানবো এই হিসেবে আর কি। সম্পূর্ণ অত বুঝবেন না, যেহেতু সরফে এখন আমরা পূর্ণাঙ্গ ফলি নাই, এই জন্য অত বুঝবেন না। শুধু আরো খেয়াল রাখবেন, তিন অক্ষর বিশিষ্ট চার অক্ষর বিশিষ্ট, তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত থাকে, চার অক্ষরে অতিরিক্ত থাকে। এখানে এদ্রাক এটা তিন অক্ষরে অতিরিক্ত বিশিষ্ট একটি শব্দ। আলিম করছেন না, আলিম করছে পাবেন অবশ্যই, আপনাদের জি ৪৩টা বাবের ফাইল আর মাফুলের অজন গুলাকে দেওয়া যাবে, যেগুলো বেশি ব্যবহৃত হয়। ফাইল এবং মাফুল, ৪৩টা বাবে তো বুঝে বাব, ফাইল আপনার তৈরি করতে হবে, এটা শিখলে তৈরি করলে আপনার নিজেরা পারবেন। দিয়ে রাখলাম এটা আপনার কি কয়বার দেখবেন, কিন্তু এটা আপনার যখন শিখবেন তখন পারবেন। এই জন্য যারা বলছিলাম আলিম করছে আছেন তাদের জন্য সুবিধা, আর নইলে আলিম করছে আপনারা সমাধান যারা করেন গ্রামে করছে অনেক ফায়দা হবে। একবার আপনার কাইফিয়ত বুঝে নিলে তার জন্য সহজ, কিন্তু ওলামায়ে কিরাম দেখছি একেবারে বাপ সহ সব মুখস্থ, এই এত এগুলো কেমনে মুখস্থ রাখে? হ্যাঁ মুখস্থ সহজ, একটু আপনার হিম্মত করলে হবে, তবে মেহনত করা লাগবে। ওইটা যখন শুরু হবে তখন আপনার কোমর বাঁধে পড়াশোনা করতে হবে, এখন তো আপনার অনেক সময় পড়েন না, কিন্তু ওই সময় আপনাদের বাড়ির কাজ দিলে মাস্ট আদায় করতে হবে, তাহলে মনে করেন অবশ্যই আপনারা পারবেন। আর যদি বলেন না আমরা আগের মতোই থাকবো তাহলে পারবেন না। সাহেব আমরা ছন্দে ছন্দে এগুলো বিভিন্ন ইন্টারমিডিয়েট অনার্স মুখস্থ রাখতাম, এই ক্ষেত্রে ছন্দের মাধ্যমে মুখস্থ রাখার কোনো ব্যাপার ব্যবস্থা নেই? অবশ্যই আছে, ছন্দে ছন্দে তো মুখস্থ করা পাশের মতো আপনার সবই আছে, কিন্তু আপনাদের একটা মানে আমরা বিভিন্ন সাইন্টিফিক বিষয়গুলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা এগুলো ছন্দের মাধ্যমে মুখস্থ রাখতাম, যে এটা পড়ে মাদ্রাসা তো আমরা যেখানে পড়েছিলাম ওখানে ছন্দ আকারে পড়ানো হয়েছে, অন্য জায়গায় তো হয়তো না থাকতে পারে, ছন্দ অনেক জায়গায় আছে, বা ছন্দ মিলানো যাবে, ছন্দ মিলিয়ে পড়া যাবে, এটা কোনো সমস্যা নাই। আপনার ৪৩টা বাবের উপর আলাদা একটা মঞ্জুম, এটা একটা ছন্দই লেখা আছে মুখস্থ রাখার জন্য। এরপরে আপনার নাহুজে আমে সন্ত মানে কবিতা, হ্যাঁ এখন আপনি না বুঝলে এটা ফলিয়ে তো লাভ নাই, বুঝেন নাই?
এই জন্য তো অ্যাড করেন আপনাদের আলেম কোর্স শুরু হয়ে গেলে ওখানে পাইবেন সমস্যা নেই স্যার এইটা মানে এরকম বুঝাইছি যেমন আমি যেমন আমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রিতে পৃথিবীতে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আছে তাই মৌলিক পদার্থের সংখ্যা 109টি 111টি 119টি এরকম তো আমরা কতটি এটা মুখস্থ করার জন্য যেমন কেনাকে ম্যাকগাইভার এলো জন্য সুস্মিতাকে ফিরে পাবে হায় কাপুরুষ আজি আজি পিটাবে আমায় এখন এটার মধ্যে কেতে পটাশিয়াম কেতে ক্যালসিয়াম নাতে সোডিয়াম ম্যাকগাইভারে ম্যাগনেশিয়াম এলোতে অ্যালুমিনিয়াম এরকম ভাগ ভাগ করে মুখস্থ রাখতাম ছন্দ দিয়া এইরকম ভাবে ছন্দ আছে আছে অবশ্যই একবার প্রত্যেকটা দেশে আছে আলাদা আলাদা ইত্যাদি আছে দেশে জি তাহলে তো অবশ্যই হবে অবশ্যই আছে আমি বাপ পড়ছি কয়েকটা আশা মনে থাকে না মানে এই বয়সে এসে এগুলো মনে রাখা আসলে কঠিন ব্যাপার হ্যাঁ অবশ্যই আপনার শের মুখস্থ করলে আপনি আগে না বুঝি শের মুখস্থ করলে দেখবেন কি আপনার মনে থাকতো না বুঝেন নাই আপনি দাদেন এই যে কেমিস্ট্রি কথা বলছেন কেমিস্ট্রির আপনি আলোচনা কখন শুনছেন বা শের আকারে কবিতা আকারে কখন মুখস্থ করছেন এতো ফলে তো করছেন কিন্তু আপনাকে যখন আপনি আরিফ বাতা পড়েন মানে অর্থাৎ যখন আপনি কখন পড়েন তখন কি মুখস্থ করা হয়েছে এই জিনিসটি বুঝে নেবেন মানে একটা ফল আসলে জিনিস কি আস্তে আস্তে সংক্ষেপের দিকে যায় যখন আপনার যারা আপনার নাহমির পরে তারা একরকম পরে এরপরে আসে আরেক রকম পরে এরপরে হেদায়েতুল্লাহ আরেকটু সংক্ষেপ করে রয়েছে হেদায়েতুল্লাহ আরেকটু সংক্ষেপ করে রয়েছে কাফিয়া বুঝলেন এভাবে দেখবেন মানে প্রতিদিন সে সংক্ষেপ কি উপরের দিকে যায় কারণ এখন সংক্ষেপে বলতে সে বুঝবো ইঙ্গিত দিলাম তার মনে থাকবে এখন কিন্তু শুরুতে তো বিকালে বলতে হ আপনাদের তো শুক্রবার ঘন্টা কথা আছে না আজকে সন্ধ্যাবেলা এই কোরআন মাসকের ক্লাসটাকে আমাদের এই মাসে শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে শেষ তিন বছর তিন মাস তো হয়ে গেছে না তাহলে তো এই মাস চার মাস নাকি অক্টোবর থেকে আমাদের ওই যে আরএম কোর্স এটা চালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো যাক আপনাদের মোটামুটি এই চার মাসে একটা পারা শেষ হয়ে যাবে মনে হয় এখন কোনটা চলতেছে তারিখ আচ্ছা মানে শেষ না হলে আমরা পুরোপুরি এক পারা শেষ করি আমরা শেষ করে দিব কি বলেন আপনারা তাহলে একটা স্টেশন থাকলো ইনশাআল্লাহ ওইটাই ভালো হবে কারণ আমরা তো গনে গেছি আর অল্প কয়েকটা আর কি নাকি না অর্ধেক না শেষ করা সম্ভব না অর্ধেক অর্ধেক আরো ওই সুলসুলা গুলো বড় অর্ধেক এগুলো শেষ করতে হলে পূর্ণাঙ্গ প্রত্যেক দিনে করা লাগবে আমরা যখন পরিপূর্ণভাবে গ্রামাটিক্যাল এলএম নিয়ে যখন এগুলো পড়া শুরু করব তখন একটা পড়তে 15-20 দিন লাগবে কারণ তখন ওগুলোর ব্যাখ্যা তো মাথার মধ্যে কিলবিল করতে থাকবে জি জি এই ওয়ার্ডটা এরকম আসছে এখন তো জাস্ট সব মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে জাস্ট শুধু জি জি তখন দন তখন আপনাদের আপনার ওই তখন আপনি একটা লাইন বলতে যাওয়া লাগবে না হ্যাঁ অল্প সময় নিজে আবার দয়া ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি হবে জি জি ঠিক আছে ওইটাই না ওইটা আলিম কইছে এভাবে সাধারণ এইজন্য মনে করতেছে আগে ওই কোর্সটা করাটা বেটার এটা হচ্ছে আর কি না ওইটা ঠিক আছে এটাও আপনার ধরেন আপনার যে কোনো মাসে দেখবেন আগে আরবির উপর একটা সামঞ্জস্য তৈরি করে অর্থাৎ কিছু শব্দ এখন এখানে কোরআন থেকে আপনার কিছু আলফাজ আপনার শিখা আপনার শিখতে পারলেন এখন ওখানে যে আরেকটু মোনাসাবত থাকবে আপনার ওখানে একটা শব্দ শিখলেন ঠিক আছে নি আর না হয় হালকা হালকা টাচ আপনার গেল দেখবেন আপনার শুরু অংশের মধ্যে প্রথমে আরবি আপনার কয়েকটা শব্দ শিখায় এবং গামাজও শিখায় কিন্তু কৌশলে শিখা বলে না এর পরবর্তী জামা থেকে গামা শুরু হয়ে যায় কারণ ধরি মতো গামা দিলে সব আমার আটকে যায় বুঝেন নাই ওইটার জন্য আর কি এটা করা হয়েছে যাই হোক অতি শীঘ্র আপনাদের কোরআন আলিম কোর্স শুরু হচ্ছে আপনার প্রিপারেশন নিয়ে রাখবেন আর আলিম কোর্সে যাতে করে আপনার শেষ পর্যন্ত একদম ভালোভাবেই আপনার ইয়ে করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে 2 বছর হবে না 4-5 বছর 2 বছরের মাপকাঠি দেওয়া হয়েছে এরপরে অবস্থার উপর নির্ভর করবে কারণ আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের ইয়ে আছে যে ছাত্রছাত্রী পড়তে চায় আর কিছু শিখতে চায় শিখাবো ইনশাল্লাহ বাকি আপাতত আমরা রাখছি 2 বছর কারণ হলো অনেকে আবার লং টাইম দেখলে আপনি হাঁপিয়ে যান কারণ 10-7 বছরের একটা কোর্স 2 বছরের মধ্যে শেষ করা খুব কঠিন কঠিন বলতে আমরা তো আর সবগুলো আপনার ধরেন 7-8 বছর তো অনেক আইটেমের কিতাব পড়া না তো সবগুলো তো না মেন মেন কিতাব আসবে এখানে
মানে নাই আচ্ছা আর কোনো কারো প্রশ্ন আছে তো 70 নম্বরে ব্যাকটা কি লেখছি বলবেন ইন্নাল মুকাজ্জিবিন হবে ওয়ার্ডটা জি ইন্নাল মুকাজ্জিবিন শুকরান হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়ার্ডটা কি দাঁড়ালো মুকাজ্জিবিন মুকাজ্জিবিন মানে অস্বীকারী আলী রাসূল মানে আল্লাহ রাসূলকে অস্বীকারী অলিল কুরআন কুরআন অস্বীকারী জি ওই হুমের ব্যাখ্যা দিছে আর কি হুম আরেকটা হলো রাত্রে দরস নিতে পারি কিনা রাত্রে যদি না হয় তাহলে আপনার ওই রাত 10টা কি বলেন 10টার সময় বা 10:30টার সময় আমাদের আরেকজন ওস্তাদ তো 9:30 থেকে শুরু করে জি অথবা 9:50 থেকে শুরু করে আচ্ছা আচ্ছা তার বেশি দেরি হয়ে যায় না না আমি যদি আপনি নেন আর অন্যান্য ভাইরা যদি মতামত দেয় আমি করতে পারবো ইনশাআল্লাহ 10:30টায় নিলে আবার একটু ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে যায় ফজরের নামাজ উঠতে সময় 8:30 নিন ওস্তাদ আচ্ছা ঠিক আছে তাহলে 8:30 ক্লাস না হবে ইনশাআল্লাহ এরপরে মামুন ভাই নিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম